হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো। চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বিএনসিসির গার্ড অফ অনার কীভাবে শিখতে পারো। বন্ধুরা, এই গার্ড অফ অনার ব্যবহার করা হয় যদি কোনো বিশেষ কোনো অতিথি যদি আসে। ধরো আমাদের বিএনসিসিতে যখন ভর্তি হবে, ভর্তি হওয়ার সময় আমাদের কিন্তু মেজর স্যার আসেন। এই মেজর স্যার যখন আসবে, তাকে কিন্তু সসম্মানে আমরা গার্ড অফ অনার দিয়ে তাকে আমাদের কলেজ অথবা আমাদের যে প্লাটুন থাকে সেই প্লাটুনে আমরা তাকে বরণ করি, অর্থাৎ তাকে আমরা ভিতরে প্রবেশ করি। এখন এই গার্ড অফ অনার শিখতে গেলে তোমাদের কী কী শিখতে হবে এটা আমি তোমাদেরকে এখন বলে দেবো, যাতে করে যদি তোমরা এটা বারবার করে প্র্যাকটিস করো, গার্ড অফ অনার তোমাদের কাছে একদমই সোজা হয়ে যাবেন। বন্ধুরা, গার্ড অফ অনার যদি তোমরা সশস্ত্র চালান পারো, আরও এই ধরনের কি কিছু কিছু প্যারেড রয়েছে যেগুলো যদি তুমি পারো, এই গার্ড অফ অনার তোমার একদমই সোজা হয়ে যাবে। তোমরা যদি ভেবে থাকো এই গার্ড অফ অনার অনেক কঠিন, তোমরা শিখতে পারবে না, তারপর এই গার্ড অফ অনার শিখতে গেলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, এই ধরনের যদি তোমাদের কাছে কোনো স্কিলস থাকে এগুলো কিন্তু তোমার দূরে সরে দাও, কারণ গার্ড অফ অনার এত বেশি সোজা তোমার নিজেরও জানবে না। তবে গার্ড অফ অনার শিখতে গেলে তোমাদেরকে অবশ্যই একটু পরিশ্রম দিয়ে যে গার্ড অফ অনার যে পয়েন্টগুলো আছে, যে সব প্যারেন্টগুলো দরকার হয় সেগুলো তোমাদেরকে শিখতে হবে, এগুলো শিখতে কিন্তু টাইম লাগে। যদি তোমরা বেসিকটা ঠিক করে রাখো তাহলে কিন্তু তোমরা এই গার্ড অফ অনার খুব তাড়াতাড়ি শিখতে পারবা। এখন আমি তোমাদেরকে বলবো যে গার্ড অফ অনার শিখতে গেলে আমাদের কী কী অবশ্যই দরকার হবে। গার্ড অফ অনার শিখতে গেলে প্রথমত সবচেয়ে আমি যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের অ্যালার্টনেস। অ্যালার্টনেসটা হলো আমরা যখন গার্ড অফ অনারে যখন আমাদের সাবধান করানো হবে, তখনকার আমরা আমাদের শরীর যদি চুনকানি ধরে আমরা তার নড়াচড়া করবো না, আমাদের হাত পায়ে যদি পোকা মাকুড় কামড় দেয় তাও কিন্তু আমরা নড়াচড়া করবো না, কারণ গার্ড অফ অনার হলো এমন একটি প্যারেড যেটা কিন্তু কোনোভাবে ভুল করা যায় না। এখন আমাদেরকে যেটা যেটা শিখতে হবে সেটা হচ্ছে সাবধান এবং আরামে দাঁড়াও। এই সাবধান এবং আরামে দাঁড়াও শেখার পর আমাদেরকে শিখতে হবে কাঁধে অস্ত্র। কাঁধে অস্ত্র শেখার পর আমাদেরকে শিখতে হবে সশস্ত্র সালাম। আর হ্যাঁ, তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, বারবার করে বলে দিচ্ছি, যদি গার্ড অফ অনার শিখতে চাও সশস্ত্র সালাম তোমাদের মাস্ট বি খুব ভালোভাবে শিখতে হবে। যদি তুমি সশস্ত্র সালাম খুব ভালোভাবে না শিখতে পারো, গার্ড অফ অনার তোমরা ভুলে যাও। গার্ড অফ অনার শিখতে গার্ড অফ অনারে এই মেইনটাই হচ্ছে সশস্ত্র সালাম। বন্ধুরা, সশস্ত্র সালাম কিন্তু অবশ্যই শিখতে হবে। সশস্ত্র সালামের পর তোমাদেরকে অবশ্যই ডানে ঘুড়, বামে ঘুড়, পিছনে উল্টা, মানে যেরকম ঘোরাঘুরি কাজ আছে এটা তোমাদেরকে অবশ্যই শিখতে হবে। এটা শেখার পর তোমাদেরকে হালকা পাতলা একটু প্যারেড জানতে হবে, হালকা পাতলা ভাবে প্যারেড জানতে হবে। জাস্ট এটুকু এই কয়েকটা জিনিস তুমি জানতে পারো তুমি গার্ড অফ অনার শিখতে পারবা। এখন আমরা দেখবো কীভাবে একটি গার্ড অফ অনার সম্পূর্ণ করা হয়। চলুন বন্ধুরা, এখন আমরা প্র্যাকটিক্যালিভাবে দেখবো যে একটা গার্ড অফ অনার কীভাবে হয়ে থাকে। চলুন শুরু করি। এখানে কিন্তু প্রধান অতিথি কিন্তু সামনে আসছে, মানে এখানে যে স্টেজটা তোমরা দেখা পাচ্ছ এই স্টেজে কিন্তু আমাদের প্রধান অতিথিটা আসবে আর কি। তো যেমনটা তোমাদেরকে আমি বলতে দিচ্ছি তোমাকে ভালো করে দেখো, আমাদের যেমন এখানে স্যার আসলো এখানে, তারপর সবাই কিন্তু এখানে সাবধান, ঠিক আছে? ওকে, তো তোমরা এখানে দেখা পাচ্ছ এখানে কিন্তু সবাই সাবধান হয়ে গেছে, সবাই সাবধান অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে। এখন তারপর কি হবে একটু তোমাদের সেটা দেখাই। ওকে, তারপর আমরা দেখা পাচ্ছি, আমি সাউন্ডটা বাড়িয়ে দিই হালকা, তাহলে কমনটা শুনতে পারো। ওকে, প্রধান অতিথি আসার পর আমরা দেখা পাচ্ছি যে তারা এখানে প্রধান অতিথিকে সশস্ত্র সালাম দিচ্ছে। তো আমি ভিডিও যেমনটা বলেছিলাম, যখনকা প্রধান অতিথি আসবে তখনকার সবাই সাবধান পজিশনে থাকবে, তারপর প্রধান অতিথি যখন স্টেজে আসবে তারপর তাকে সশস্ত্র সালাম দেওয়া হবে। তো তোমার স্ক্রিনে দেখা পাচ্ছ এখানে তারা সশস্ত্র সালাম কিন্তু দিচ্ছে। ওকে, তারপর কি হয় দেখুন, আমি এখান থেকে একটু কেটে দিচ্ছি কারণ সশস্ত্র সালামটা এখান থেকে শেষ হচ্ছে। সশস্ত্র সালামে অস্ত্র যখন উপরে উঠালো, অস্ত্র উঠানোর পর এটা হচ্ছে অস্ত্র নিচে নামাইছে, ঠিক আছে? তারপর কি হয় দেখুন, তারপর এখানে যে কমান্ডার আছে, এই কমান্ডার তাকে মানে প্রধান অতিথিকে বলবে, তার কাছ থেকে পারমিশন চাবে। পারমিশন বলতে মানে এখন সে কমান্ড দেবে এখানে হচ্ছে, গার্ড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার, এই কথাটা বলবে। তো এখানে আমি প্লে করে দিচ্ছি। ওকে,
তো ভিডিওতে আমরা যেমনটা দেখলাম, গার্ড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার, সে বলল। বলার পর এখন প্রধান অতিথি কিন্তু নিচে নামতেও পারে আবার না নামতেও পারে, তবে অনেক সময় নামে না, বেশিরভাগ ক্ষেত্রেই নামে না। তো আমরা দেখা পাচ্ছি এখানে আচ্ছা, যদি প্রধান অতিথি না নামে তাহলে কিন্তু এখান থেকেই তারা গার্ড অফ অনারটা এখান থেকে শেষ করে দিবে। তো শেষ করার জন্য যেটা করবে, এখন তারা এখানে আমরা অস্ত্রগুলো দেখা পাচ্ছি, এই অস্ত্রগুলো তারা কাঁধে নিবে। এখন ওকে, তো যেমনটা বললাম তারা অস্ত্রগুলো কাঁধে নিল, এখন তাদের কাজ হবে এই গার্ড অফ অনার শেষ করার জন্য প্রধান অতিথির কাছে তারা পারমিশন চাবে। তো এখন সে কমান্ড দিবে গার্ড বিরতি করার জন্য, আপনার অনুমতি প্রার্থী স্যার, এই কথাটা বলবে। তো আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। তারপর কিন্তু প্রধান অতিথি তাদেরকে পারমিশন দিয়ে দিল। পারমিশন দেওয়ার পর এখন আমাদের যে কমান্ডার আছে, এই কমান্ডার বলবে স্থান ছাড়। যখন কে স্থান ছাড় বলবে, তো তোমরা দেখা পাচ্ছ এখানে যে দ্বিতীয় সারিটা আছে, দ্বিতীয় মানে সরি প্রথম সারি, এখানে কিন্তু একটা লাইন সামনে, তার পিছনে কিন্তু আরেকটা লাইন আছে, ঠিক আছে? ওকে, এখানে যে কমান্ডার আছে সিও, এই কমান্ডার কিন্তু এখন বলবে প্রেট স্থান ছাড় অথবা গার্ড স্থান ছাড়, ঠিক আছে? স্থান ছাড়ার মাত্রই তারা সবাই তাদের হাতের ডান সাইডে ঘুরে যাবে। তারপর তারা এখানে দেখা যাচ্ছে একটা বাক সালাম দিল, এই বাক সালামটা দেওয়ার পর তারা আবারও তাদের হাতের ডানে একটু এগিয়ে যাবে, অর্থাৎ তারা একটা স্থান মানে অর্থাৎ এখানে তারা এক কদম প্যারেড করবে। তোমরা একটু দেখে নাও ভালো করে। ওকে, তাই তারা এখানে, তারা এখানে যখন কে এক এক কদম প্যারেড করলো, তারপর তাদের যে হাতে অস্ত্রটা ছিল কাঁধে, সেই অস্ত্রটা তাদের পায়ের নিচে নেমে যাবে, ঠিক আছে? তারপর এই যে প্রথমে যে শাড়িটা আছেন, এই শাড়িটা হাতের ডান সাইডে ঘুরবে, আর পিছনে যে শাড়িটা আছে তাদের হাতের বাম সাইডে ঘুরবে। তারপর তারা একটা রাউন্ড হিসাবে প্যারেড করবে, তোমরা স্ক্রিনে যেমনটা দেখতেছ। ওকে, তারপর তাদেরকে যদি নির্দেশ দেওয়া হয় তারা এখান থেকে চলে যাবে, আর নয়তো প্রধান অতিথির সাথে কথা বলার জন্য এখানে তারা ব্রেক দিবেন। এখান থেকে আমাদের গার্ড অফ অনার শেষ হয়ে যায়। ওকে, হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে আমাদের গার্ড অফ অনারটা সম্পূর্ণ করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারো অবশ্যই এটাও কমেন্ট করে জানাবা। বন্ধুরা, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে একটি কথা বলে দিন, যারা যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ, টিকটক আইডি এবং ইউটিউব চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই এগুলো করে দিবা। আমি তোমাদের জন্য ডিফেন্স রিলেটিভ এবং বিএনসিসি রিলেটিভ ভিডিও প্রতিনিয়তই নিয়ে আসে থাকি। দেখা হবে বন্ধুরা নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।